তো একটা সেটা হলো আমল করেন তো আমলটা যে দলিল থেকে নিছেন দলিলটা সহি কিনা জমিন তো কিনছেন কিন্তু কিনেন যে অত দাতুতুন কিনবেন এতে দলিল ঠিক আছে নি আগে যাচাই করে নাই কথা ইয়েনে না কই কথা ঠিক কিনা কোন আপনি যে জমিন কিনতেছেন জমিনের আগে যে মালিক মালিকানা দাবি করতেছে এতে দলিল খতিয়ান ঠিক আছে নি আগে যাচাই করেন ইয়েনে তো আপনি কথা কোন না যে বাপ দাদার দিন এতদিনের জন্য চলিয়ে আইছে অতে কি কম বুঝদুনি হ্যাঁ আর এভাবে কিনলে অসুবিধা কি ইয়ানে কিন্তু এখন চলে না আর যত বিদঘুটে চিন্তা ভাবনা সব ইবাদতের ক্ষেত্রে চালাইয়া দেয় ঠিক কথা ভুল কইছি কেন আল্লাহ হেফাজত করুন শুধুমাত্র শবে বরাত কেন্দ্রিক নির্দিষ্ট একটা সিয়ামের পক্ষে দলিলটা জাল হওয়ার কারণে আল্লাহর কসম দলিলটা জাল হওয়ার কারণ যখন বলি আপনি শুধু এই একদিন যে সিয়াম পালন করছেন যে দলিলের আলোকে দলিলটা জাল আপনি তখন আমারে কইলেন এই লোকটা ইহুদি খ্রিস্টানের দালাল এই লোকটা ইহুদি খ্রিস্টানের দালাল আর দেখছুনি আমরা আমল করতাম চাই এতারা কমাই দে কয়নি না কয় না ও মুসলমান তুমি একটা সিয়াম নিয়ে বসে আছো আর আমি তোমাকে এক টানা প্রায় ছয় মাসের মতো সিয়াম দিলাম দলিলে আলোকে শাবান মাসে ইগ্যারুল্লাহ কেন আলোচনা তো বেশি দিন হইনো বেশি বাসি হইনো কারণ মাঝখানে মাছ গেছে এক কান রোজার মাস তাহলে ইয়ার আগের মাস আছিল কি শাবান মাস ওই মাসে তো কথাগুলো বারবার আসছে না হ্যাঁ শাবান মাসে আম্মু মুসলমান এটা শয়তানির ওয়াসওয়াসা কি লেগে দিতে লাগাই রাখবো এবাদত করবে না দিত না কথা এরকম না এই বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে জায়েজ না জায়েজ এ সেই কিলাকিলি মারামারি জরা বা ইয়াজরিবু জরবান শাদীদান কাওয়িয়ান এর ভিতরে লাগাই রাখবো এটা এবাদত করবে না দিত না এই কারণে দেখবেন প্রায় প্রত্যেক বিষয়ে মুসলিম উম্মার মধ্যে ইখতিলাফ মাত্রা ছাড়িয়ে গেছে কথা ঠিকই ঠিক না বলেন কারণ আচ্ছা তর্ক বিতর্ক করলে এনার্জি নষ্ট এবাদত করবো কতক্ষণ হেঁটে শাবান মাসে অধিক হারে আকসারা সিয়ামা মিনহু ফি শাবান আকসারা ইসমে তাফযিলের সিগা ব্যবহার করেছে আল্লাহ রাসূল বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহ রাসূলকে শাবান মাসের ন্যায় এত অধিক পরিমাণে সিয়াম পালন করতে অন্য মাসে দেখি নাই তাহলে শাবান মাসে বেশি পরিমাণ হ্যাঁ আরেকটি হাদিস আছে আবু দাউদের ওই হাদিসের আলোকে আপনার প্রথম পনেরো দিন সিয়াম পালনের কথা বলা হয়েছে যে পরবর্তী পনেরো দিন ওই রমজান মাসের সিয়ামের লাভ একটু ঠিকঠাক হয়ে বললে প্রথম পনেরো দিন বা পনেরো দিনের মধ্যে অধিক হারে কিন্তু আমাদেশে ওই চিনছেননি কমুনি কইলে তো রাগ হইবেন ওই সবে ওরা তো রোজে ইয়া ইয়া এই গেলো কি না কিনি আরে বেটা তুই গেলো আচ্ছা বেজোর যে তিন দিন চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো আচ্ছা এই নিয়ে তো রোজাগার রাখলে এতের ফুরা মাস সিয়াম পালনের সাওয়াবও পাইল আবার হিয়ার ভিতরে সবে বরাত রোজা দুই কিলো তেরো চোদ্দ পনেরো সবে বরাত রোজা কোন দিন রায় পনেরো তারিখে কেন তাহলে যদি আপনি আইয়ামে বিদের নিয়তে যদি তিনটে রোজা রাখেন তেরো চোদ্দ পনেরো তাহলে আপনার এই তিনটা রাখার কারণে ওই মাসের আইয়ামে বিদের তিনটা পালিত হওয়ার মাধ্যমে পুরা মাসের সওয়াব পাইলেন আবার হিয়ার ভিতরে সবে বরাতের যে পনেরো তারিখ ঢুকিয়েছে তা আপনি এত রাগনকা এগুলো হলো আমাদের বাড়াবাড়ি তাহলে এই যে সিয়ামগুলো আরও সিয়াম আছে এর বেশি রাখতে চান কারণ আল্লাহ রাসূল তার এক সাহাবিকে উপদেশ দিতে গিয়ে বলেছেন আলাইকা বিসওম তুমি তোমার উপরে সওমকে সিয়ামকে রোজাকে আবশ্যক করে নাও ফা ইন্নাহু লা আদালালা সিয়ামের ন্যায় এবাদত আর হয় না রাসূল বলেন সিয়ামের ন্যায় এবাদত আর হয় না কেমন আসওমু লি ওয়া না জিজিবি আল্লাহ বলছেন রোজা রাখা হয় আমার জন্য আমি আমি নিজের প্রতিদান দেব হাদিসও কুদসি সুতরাং সিয়ামের ন্যায় ইবাদত হয় না তাহলে আরও যদি বেশি রাখতে চান সে সুযোগও তো আছে সেটা হলো সিয়ামে দাউদ একদিন রোজা রাখলেন আরেকদিন বিরতি দিলেন আরেকদিন রোজা রাখলেন আরেকদিন বিরতি দিলেন এটাও তো রাখার সুযোগ আছে দলিলের আলোকে তাহলে আপনি কিনলে গেলো কিলে কিলি করেন তাহলে এই যে বললাম দলিলের আলোকে রোজা আশুরার রোজা এরপরে জিলহজ মাসের প্রথম দশকের নয় দিন রোজা রাখাও মুস্তাহাব কোরবানি সান উদিত হওয়ার পর প্রথম নয় দিন সিয়াম পালন করতে যদি কেউ চায় ওই নয় দিন সিয়াম পালন করা কি মুস্তাহাব তাহলে এতগুলো সিয়াম দিলাম এতগুলো সিয়াম দিলাম কথা ঠিকই ঠিক না বলে এরপরেও কেবেন আমি কমাইতে চাই না বাড়াইতে চাই
দাবি তো একটা, সেটা হলো আমল করেন। তো আমলটা যে দলিল থেকে নিছেন দলিলটা সহি কিনা, জমিন তো কিনছেন কিন্তু কিনেন যে দাতত্বন কিনবেন এতে দলিল ঠিক আছে নি আগে যাচাই করে নাই কথা ইয়ে না কই কথা ঠিক কিনা কোন আপনি যে জমিন কিনতেছেন জমিনের আগে যে মালিক মালিকানা দাবি করতেছে এতে দলিল খতিয়ান ঠিক আছে নি আগে যাচাই করেন হিয়ানে তো আপনি কথা কন না যে বাপ দাদার দিন এতদিনের জন্য চলিয়ে আইছে হ্যাঁ অতে কি কম বুঝদুনি হ্যাঁ আর এভাবে কিনলে অসুবিধা কি হিয়ানে কিন্তু এখন চলে না আর যত বিদঘুটে চিন্তা ভাবনা সব এবাদতের ক্ষেত্রে চালাইয়া দেয় কথা ভুল কইছি কেন আল্লাহ হেফাজত করুন এরপরে বলছি সংক্ষেপে